Hey, hi, hello, what's up, kya bosta shobar, and welcome to my blog 9. গাইজ, আজকে আমি তোমাদেরকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো যেখানে একবার যে যাবে সে দ্বিতীয়বার যেতে বাধ্য, যেমনটা আমি। কিছুদিন আগে আমি একবার গেছি, আমি এখন বাসা থেকে চলে যাবো ওয়ার্কশপ, আমার আরেকটা ফ্রেন্ড ওয়েট করতেছে, দেন তাকে নিয়ে আমি চলে যাব বাংলা মোটর। টিল দেন A few moments later. Boom! Guys, আমি এখন ওয়ার্কশপে চলে আসছি, বাট আমার ফ্রেন্ড এখন আসতে পারেনি, তার জন্য ওয়েট করতে হবে। দেন কি করা যায় এখন? আমি এখন যেখানটায় যাব সেটা নিয়ে একটু হিন্ট দিয়ে দিই। এটা হচ্ছে একটা বইয়ের প্রাসাদ বলা যায়, যে প্রাসাদে একজন রাজা থাকেন আর তার মন্ত্রী পরিষদের যত মন্ত্রীরা রয়েছে তারা প্রত্যেকে ওইখানটায় আড্ডা দেয়, গল্প করে। 2000 years later. গাইজ, আধা ঘন্টা পরে পোলাটা আসছে আর তার ভাইকে নিয়ে আসছে। সো হ্যালো, ওর ভাইয়ের নাম হচ্ছে তাসফিক ভাইয়া, আর হচ্ছে সোহাগ আমার ফ্রেন্ড। গাইজ, ফাইনালি আমরা জ্ঞানের সন্ধানে চলে এসেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে, অ্যান্ড আজকে তোমাদেরকে এই ভবনটা পুরোটা আমরা ঘুরিয়ে দেখাবো। কত বড় মিথ্যা কথা বলতেছে ছেলেটা! বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্তৃপক্ষ বাঙালি দা ভ্যাম্পায়ারকে ভবনটা শর্ট করার জন্য কোনো প্রকার পারমিশন দেয় নাই। আমরা পারমিশন পাই নাই পারমিশন। গাইজ, ফার্স্টে আমরা বাতি ঘরে আসছি, এখানে সব থেকে বেশি যে ইন্টারেস্টিং প্লেসটা সেখানে আমরা আসছি। গাইজ, এখানে প্রায় 50 আইটেমের বই আছে, অ্যান্ড বইয়ের সংখ্যা প্রায় 1 লাখের উপরে। আমার একজন বড় আপুর সাথে পরিচয় করে দেবো, তানি আপু। হ্যালো। তো আপুর সাথে এখানে ফার্স্ট যেদিন আমি আসছিলাম সেদিন পরিচয় হয় সোহাগের মাধ্যমে, আর সোহাগ এখানে প্রায় বলা যায় এখানের মানুষ। এখানে এসে মানুষ বই পড়তে পারে এবং বই কিনতে পারে। বইয়ের প্রতি যদি তোমার কোনো মনোযোগ না থাকে বা তোমার প্রতি কোনো যদি আকর্ষণ না থাকে, এখানে আসার পর তোমার আকর্ষণ বাড়বে, যেমনটা আমার হয়েছে। সবাইকে আমন্ত্রণ এখানে আসার জন্য। হ্যাঁ, তোমরা এখানে আসবা, বিশেষ করে বাতি ঘরে এসে আপুর সাথে দেখা করবাই। গাইজ, বাতি ঘরে লালবাগ কেল্লা উপস্থিত, তো আমরা এখন যাবো লালবাগ কেল্লায়। গাইজ, এখন আমরা বাতি ঘরের বারান্দায় আছি, বারান্দা এবং পিছনে যদি তোমরা কেউ ব্লু হোয়েলের লাস্ট স্টেজে থাকো তাহলে প্লিজ এখান থেকে লাভটা দিও, সুন্দর প্লেস, কিন্তু মরার সময় আনন্দ পাবো। গাইজ, বাতি ঘরে আসার পরে আমরা পেয়ে গেলাম কফি কাপ, পুরোটা একটা কফি একটা কাপের মতো। গাইজ, এখন আমরা সাদে যাচ্ছি, আর সাদের প্লেসটা অসাধারণ একটা প্লেস, বাট আমি এর আগে কখনো যাইনি, জাস্ট শুনছি। সো আমি এখন ফার্স্ট তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে কিছুই নাই, ফাঁকা, প্রবেশাধিকার সংরক্ষিত। বড় এক যুক্তিক একটা কথা বলছে, যাদের গার্লফ্রেন্ড আছে এবং যারা আমার মতো সিঙ্গেল না, তারা এখানে এসে খুব সুন্দর মতো ঘুরে যেতে পারো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে। অ্যান্ড আমি প্রবেশ করতেছি সাদে। গাইজ, ফাইনালি আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রমণ করা শেষ, আর সব তোমাদেরকে সরি বলতেছি বিকজ আমি পারমিশন পাই নাই এটা এই বিশ্ব সাহিত্য কেন্দ্র তোমাদের দেখানোর। তবে যেটা পারমিশন পাইছি বাতিল করে সেটা তোমাদেরকে আমি দেখাইছি, অ্যান্ড
জানি না তোমাদের কেমন লাগছে, যদিও খুব বাজে লাগবে বিকজ আমি বাতি বিশ্ব সাহিত্যকেন্দ্রের যে লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরিতে আমি শর্ট নিছি, বাট ওইটা আমি পারমিশন পাই নাই, বিধে আমি তোমাদেরকে এটা দেখাতে পারতেছি না। আমি যদি ওটা অ্যাড করি পারমিশন ছাড়া, তাহলে ও কেস খাবে, কই গেল এই যেটা, ও কেস খেয়ে যাবে। সো আমি চাই না আমার জন্য আমার কোনো বন্ধু কেস খাক বা কোনো সমস্যায় পড়ুক, দ্যাটস আমি এটা অ্যাড করতেছি না। তো তোমাদের যদি দেখতে ইচ্ছা হয়, খুবই সুন্দর প্লেস, তো তোমরা যদি আসতে চাও প্লিজ চলে আসবা, নিজেরা এসে নিজেরা দেখে নিও। তবে যদি আমি কোনোদিন প্লেস মানে পারমিশন পাই, তাহলে ইনশাল্লাহ এসে তোমাদেরকে আমি দেখাবো।